দর্শক, রাজশাহী থেকে নির্বাচনী ফলাফল জানাচ্ছেন সহকর্মী বদরুল হাসান লিটন। লিটন, জি রাহি, যেমনটি বলছিলেন যে আমি এখন দাঁড়িয়ে আছি রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে। এখান থেকেই ফলাফল ঘোষণার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই যেসব প্রার্থী ফলাফলের দিক থেকে একটু এগিয়ে আছে, তাদের পক্ষে লোকজন এখানে ভিড় করতে শুরু করেছে। আপনি জানেন যে রাজশাহীতে সাধারণ কিছুটা বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে রাজশাহীতে নির্বাচন শেষ হয়েছে। রিটার্নিং অফিসারের সাথে আমাদের কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে রাজশাহীতে 42% ভোটের উপস্থিতি ছিল। এর মধ্যে সবচেয়ে কম ভোটের উপস্থিতি ছিল 20%, সেটি হলো রাজশাহী সদর আসনে। তবে সবচেয়ে বেশি ভোটের উপস্থিতি ছিল কিন্তু রাজশাহী 4 আসনে, সেখানে 53% ভোটের উপস্থিতি ছিল। আর মোটামুটি বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়াই কিন্তু এই নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে। আমার পিছনে যে একটি মনিটর দেখতে পাচ্ছেন, এখান থেকেই আসলে ভোটের ফলাফল ঘোষণা করার ব্যবস্থা করা হয়েছে। এই ছিল রাজশাহীর এই ভোটের সর্বশেষ পরিস্থিতি। রাহি,